দেখুন বন্ধুরা, আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিই, শাকটা ভাজবো, কোমড়ি শাক ভাজা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এবার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, সরষের তেল দিলাম, শুকনো লঙ্কা, কালো জিরে। এবার দেবো রসুন, পেঁয়াজ চুড়নি, রসুন চুড়নি, কাঁচা লঙ্কা কাটা। এবার আমি দেবো অল্প নুন, অল্প হলুদ দিয়ে দিলাম। দেখুন এখানে আমি শাক চুরিয়ে নিয়েছি, কোমড়ি শাক তাজা তাজা। তো আমরা কড়ার মধ্যে ঢেলে দিলাম কোমড়ি শাকটা ভাজা, ছোটো ছোটো আমরা কেটে করে কেটে নিয়েছি। আপনারাও বাড়িতেই এরকম বানিয়ে খুব খাবেন, ভালো লাগবে। গরমের সময় কোমড়ি শাক, শান্তি শাক এগুলো খাবেন বাড়ির থেকে হলে। এটি আমরাও তো বাড়িতে হয়েছিলো খাইতে পুকুর পাড়ে, আমরা উঠে নিয়ে এসে খাচ্ছি। এটা আমি যেরকম শাক তেল বলে এরকম আমি ভাজা করে রান্না করছি, সিদ্ধ করে নিই ডাইরেক্ট, একটা তেল দিয়ে বসে দিয়েছি। এর মধ্যে আমি জল দেবো না, গ্যাসটাকে কমিয়ে দেবো আর এর শাকটাকে ঢেকে দেবো। আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, শাকটা আস্তে আস্তে হবে। আমি ঢেকে দিচ্ছি শাক থালা দিয়ে, এবার গ্যাসটা কমিয়ে দেবো, আস্তে আস্তে এটা ভাজা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন, কোমড়ি শাক রান্না দেখুন। তো আমি একটা জায়গায় উঠিয়ে দেবো আমার সাথে।